হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আজকে আর একটা আনবক্সিং ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। বাড়িতেই আছি আর হাতে মাত্র 3 থেকে 4 দিন আছে, তারপর আমাকে বেরিয়ে যেতে হবে আমার স্বপ্নের রাইড সাকসেস করার জন্য। তো রাইডের প্ল্যান যেটা করেছি, কোনো তাড়াহুড়ো নেই, বাড়ি থেকে বেরিয়েছি, যখন বেরোবো আর কি, বা আমার পারমিশন নিয়ে বেরোচ্ছি, তো কোনো তাড়াহুড়ো নেই, কারণ এটা একটা স্বপ্নের রাইড। এটা যে আমাকে লাদাখ করতে হবে সেরকম কোনো ব্যাপার না, আমাকে ঘুরতে হবে কারণ আমি ঘুরতে ভালোবাসি। তো বন্ধুরা চলো আজকে কিছু আনবক্সিং তোমাদের সামনে নিয়ে এসেছি। তো প্রথমে দেখাচ্ছি আমি পারচেস করেছি যেটা রাইডের জন্য খুবই দরকার, মতুলের। এটা আছে কম্বো প্যাক 400 ml করে, চেন লিউপ আর চেন ক্লিনার। তো এটা আমি রাইডে গিয়ে ইউজ করবো গাইস, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর আরেকটা জিনিস আছে যেটা চেন ব্রাশ বলে এটাকে, এ দেখো এটা চেন ব্রাশ। এটাও আমি চেন লিউপ বা চেন ক্লিনার দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নেবো। আরেকটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই, এটা আমার অনেক দিনকার শখ ছিল, কারণ এর আগে যখন আমি KTM চালিয়েছিলাম তখন আমার KTM-এ ডবল স্ট্যান্ড ছিল না। এখন যেমন ডমিনার আছে, ডমিনারও কিন্তু ডবল স্ট্যান্ড নেই। তো সেদিকে তাকিয়ে বন্ধুরা আমি একটা রোলার, এটাকে বলে রোলার, এই রোলারটা আমি পারচেস করেছি। এটাকে খুলতে হবে, প্যাকিং খুব সুন্দরভাবে করা আছে, মানে এত সুন্দরভাবে প্যাকিং করা আছে, মানে সেরা সেরা। এই যে দেখাচ্ছি এবার তোমাদেরকে, এ দেখো জিনিসটা দেখে নাও, এটাকে বলে রোলার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার বাইকে ডবল স্ট্যান্ড নেই, আমি এইভাবে, এ দেখো এইভাবে, এটা হচ্ছে নিচের দিকটা, এইভাবে রাখবো, বাইকটার পেছনের টায়ারটা এর উপরে তুলে দেবো। এই যে এটার কাজ হচ্ছে যখন আমি চেন লিউপ বা চেন ক্লিন করব তখন আমাকে কাজে লাগবে, ডবল স্ট্যান্ড করতে পারবো, এটা সুবিধা। বাইকের পাঞ্চার হয়ে গেল তখন আমি এটাকে দিয়ে ইউজ করে কাজে লাগাতে পারবো। যাদের বাইকে ডবল স্ট্যান্ড নেই তাদেরকে বলবো এই ধরনের রোলার তোমরা নিয়ে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, এটাও খুব কাজের জিনিস। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি, এ দেখো গাইস, আমি একটা কেস, স্কুল অফ গ্যাজেট, একটা আমি ক্যামেরার কেস অর্ডার করেছি, ক্যামেরাটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। কী ক্যামেরা এটা আমি বললাম না, যদি কারো চোখে পড়ে থাকে তারা জানতে পারবে এটা কী ক্যামেরা, বাট ক্যামেরা খুব তাড়াতাড়ি আমি কিনবো। ক্যামেরা না কিনলে তো ধরো তোমাদেরকে ব্লগ দেখাতে পারবো না, আর ব্লগ না দেখাতে পারলে তোমরা কী করে আমার ব্লগটা দেখবে, আর আমি কোথায় যাব, কোথায় যাব না, কী করব না করব সবই তো তোমাদেরকে সবসময় তুলে ধরি। এবারও তোমাদের জন্য আবার ইনভেস্ট করলাম, কী করব বলো, কিছু করার নেই, মন খারাপ করে লাভ নেই গাইস। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, মাইক্রোফোন। এটা হচ্ছে মৌন মাইক্রোফোন, খুবই পপুলার মাইক্রোফোন, অনেক ব্লগাররা দেখছি এই মাইক্রোফোনটা কিনছে, তাই আমিও কিনে নিলাম। তো এটাই ছিল আজকের আনবক্সিং। আর একটা জিনিস আছে আনবক্সিং, এটা আমি এখন দেখাচ্ছি না, এটা আমি দেখাবো আমার ক্যামেরাটা যখন আসবে, নতুন ক্যামেরার সাথে আমি এটা দেখাবো। আর গাইজ আমি একটা ট্যাঙ্ক ব্যাগ অর্ডার দিয়েছি, তো এবার আমি তোমাদেরকে ট্যাঙ্ক ব্যাগটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলে এসছে আমার ট্যাঙ্ক ব্যাগ, তো চলো আনবক্সিং করা যাক। ট্যান ট্যানা, গাইজ এটা হচ্ছে গার্ডেন গিয়ার্সের একটা ট্যাঙ্ক ব্যাগ, 28 লিটারের ট্যাঙ্ক ব্যাগ। দেখো দেখো চারিদিক দিয়ে দেখো, খুব সুন্দর একটা ট্যাঙ্ক ব্যাগ। প্লাস ট্যাঙ্ক ব্যাগের সাথে সাথে এটা তুমি নিজেও ক্যারি করতে পারবে। এই যে সিস্টেমটা দেখো, এটা আমি পিঠে করে নিয়েও ঘুরতে পারবো, যখন ধরো লাগেজ ফাগেজ রেখে সেদিনটা ইচ্ছা হলো আমি ওই এলাকাটা ঘুরবো, এর মধ্যে আমি ক্যামেরা ট্যামেরা গ্যাজেটগুলো সব কিছু নিয়ে নিলাম, ব্যাস গাড়ির ডকুমেন্টসও ঢুকে যাবে, তো এভাবে আমি ঘুরতে পারবো। আর তোমাদেরকে দেখাই এই স্লটগুলো দেখাই, এখানে একটা চেন, দুটো চেন,
এখানে আমি মোবাইল রাখতে পারবো, এখানে টুকটাক অ্যাক্সেসরিজ রাখতে পারবো, কিছু চিপ টিপ হোক, ডকুমেন্টস হোক, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, যাই হোক দরকারি জিনিসগুলো, কাগজপত্রগুলো রাখতে পারবো। এখানে একটা চেন আছে, এখানেও আমি কিছু রাখতে পারবো। এই সাইডেও একটা আছে চেন, এখানেও আমি কিছু রাখতে পারবো। আচ্ছা, প্লাস এবার দেখাই ভেতরটা। 28 লিটার মানে তো বুঝতেই পারছো, দেখো। এর সাথে দিয়েছে একটা রেল লাইনার, যখন আমি এটা ট্যাঙ্ক ব্যাগ আমার ট্যাঙ্কের ওপরে লাগানো থাকবে তখন আমি বৃষ্টি আসলে এটা দিয়ে আমি ঢেকে রাখতে পারবো। আর এটা তোমাদের ম্যাগনেট না এটা, তো ওর জন্য এরকম একটা জিনিস দিয়েছে, এরকম জিনিসটা দেখাই দাঁড়াও, এরকম একটা জিনিস দিয়েছে, এই দেখো। এটা দিয়ে আমি ট্যাঙ্কের ওপর রেখে তারপরে সেট আপটা করবো। এ দেখো সাইডে ছোটো ছোটো পকেটও আছে, অনেক কিছু রাখতেও পারবো। এ দেখো অনেক টুকটাক অনেক পকেট আছে, মানে খুব সুন্দর। মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্যাগ কিনবো, ট্যাঙ্ক ব্যাগ, বাট আমার এই গার্ডেন গিয়ার্স কোম্পানিটাই খুব ভালো লেগেছে, তাই এটাই আমি নিয়ে নিয়েছি। আর এটাকে তুমি যদি একটু বড় করতে চাও, তো এই যে একটা চেন আছে এখানে, হয়ে গেল ওই চেনটা, আমি যদি একটু এই যে চেনটা যদি আমি খুলে দিই, এ দেখো হাইটটা আরও বেড়ে যাবে। এটা হচ্ছে মানে ব্যাগটা সত্যি আমি এর রিভিউ আগে দেখেছিলাম, খুবই সুন্দর আর খুবই ভালো। কারণ গাইস কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা, আমার ওয়াইফ যাচ্ছে না, যে কারণে কিছু অ্যাক্সেসরিজ যেগুলো ও ক্যারি করে সেগুলো আমাকে ক্যারি করতে হবে, যার জন্য আমাকে ট্যাঙ্ক ব্যাগটা নিতে হয়েছে। আর এই ট্যাঙ্ক ব্যাগটা আমাকে গিফট করেছে আমার ওয়াইফ রিয়াই, থ্যাংক ইউ সো মাচ, আমার বার্থডেতে আমাকে এটা গিফট করেছে, খুবই সুন্দর হয়েছে। তো গাইস আর প্ল্যান মাত্র বেশি দিনের না, আর খুব 3-4 দিন বাকি আছে, তার মধ্যে আমি বেরিয়ে যাব। সো আস্তে আস্তে ব্লগ আসতে থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। বাংলায় করব ব্লগ, বাঙালি হয়ে ব্লগ করছি, তোমাদের সাথে আছি। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার ফেসবুক পেজ RKB, যারা এখনও পর্যন্ত লাইক করোনি লাইক করে রাখো, প্রচুর আপডেট আমি ওখানে দেবো। আমার ইনস্টাগ্রাম আইডি রাজু কুণ্ডু বলে সার্চ করলেই পেয়ে যাবে, সেখানেও আমি প্রচুর ভালো ভালো ছবি আপডেট দেবো। তো বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, হর হর মহাদেবের নামে আমি রাইডটা করতে চাই, যাতে মহাদেব আমার এই আশা পূরণ করে, সাকসেসফুল হই আমি এই রাইডে, এটাই বলার ছিল বন্ধুরা। আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে, তোমাদের ভালোবাসা যেন অনেক পাই, তোমরা পে করো যেন আমি ভালোভাবে রাইডটা করতে পারি। তো বন্ধুরা চলো, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।